তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে এক হাজার চারশো চৌষট্টি জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে নেওয়া হয়েছে নিবন্ধনের পর সকালে চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের নিয়ে যাওয়া হয় ভাষাঞ্চরে পরে তাদের ভাষাঞ্চরে ওয়্যার এলাকায় নিয়ম নীতি সম্পর্কে বুঝিয়ে পাঠানো হয় আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রতিনিধিদের তথ্যচিত্রে চন্দ্র পালের রিপোর্ট পতেঙ্গা থেকে শনিবার সকাল দশটায় রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে আসা নৌবাহিনীর জাহাজ চার ঘন্টা পর ভাষাঞ্চরে পৌঁছে পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর আগে শুক্রবার রোহিঙ্গাদের টেকনাপ চট্টগ্রামে আনার পর পতেঙ্গা বিএফ সাইন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয় ভাষাঞ্চরে এত সুযোগ সুবিধা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রোহিঙ্গারা জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে নেওয়া হয় গত তিন ডিসেম্বর এক হাজার ছয়শো বিয়াল্লিশ ও উনত্রিশে ডিসেম্বর এক হাজার আটশো চার জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নেওয়া হয় দীপ্তচন্দ্র পাল আর